অবহেলা ও উদাসীনতায় বাংলাদেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস। মঙ্গলবার পর্যন্ত গত এক সপ্তাহে শনাক্ত হয়েছে প্রায় 29,000 রোগী। বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে ঠাঁই নেই অবস্থা। নতুন সংক্রমিত রোগীর অনেক বেশি হারে আইসিইউ লাগলেও তা যেন সোনার হরিণ। স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভয়াবহ হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও দেখুন রিপোর্টে। মার্চের শুরুতেও পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার ছিল 4% সামান্য বেশি। মাসের শেষে এসে মঙ্গলবার শনাক্তের হার হয়েছে প্রায় 19%। 30 দিনে সংক্রমণ রেখা সোজা ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বাস্থ্য বিভাগের অবহেলা আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতায় সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেছে। এ অবস্থা চলতে থাকলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। বরাবরের মতো সংক্রমণ ও মৃত্যু ঢাকায় বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, রাজধানীতে কোভিডের জন্য নির্ধারিত 19টি সরকারি বেসরকারি হাসপাতালে শয্যা খালি ছিল মাত্র 720টি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি ছিলেন। ওই হাসপাতালসহ 7টি হাসপাতালে আইসিইউর কোনো শয্যা খালি ছিল না। ঢাকার বাইরে অন্য সব বিভাগেও নির্ধারিত হাসপাতালে খালি থাকা শয্যা দ্রুত কমে আসছে। সরকার থেকে 18 দফা নির্দেশনা জারি করা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে এসব নির্দেশনা কতটা কাজে আসবে তা নিয়ে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়েছে। বলা হচ্ছে, এসব নির্দেশনা কে বাস্তবায়ন করবে, কে নজরদারি করবে তা স্পষ্ট নয়। একটি দফায় বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিন কোয়ারেন্টিন নিশ্চিত করার কথা বলা আছে, কিন্তু কোয়ারেন্টিন মানছেন না তেমন কেউই। সমালোচনা আছে টিকার ব্যাপারেও। সব ছাপিয়ে মানুষের মনে বড় প্রশ্ন, সংক্রমণের বর্তমান ধাক্কা কতদিন চলবে? গত বছর ডিসেম্বরে যুক্তরাজ্যে নতুন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। এর সংক্রমণ হার অনেক বেশি। আইইডিসিআর জানিয়েছিল, বাংলাদেশে এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় 5ই জানুয়ারি। তখন যুক্তরাজ্য থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন ঠিকভাবে করা হয়নি। যাত্রীদের কখনও 4 বা 7 দিন কোয়ারেন্টিন করা হয়েছে। অনেকে প্রভাব খাটিয়ে নির্ধারিত হোটেলে না থেকে বাড়িতে চলে গেছেন, যার ফলে ছড়িয়েছে ওই ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস। আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোশতাক হোসেন বলছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির লাগাম এখনই টেনে না ধরলে সামনে মহাদুর্যোগ। এ মুহূর্তে রোগী শনাক্ত হওয়ার পর কন্ট্যাক্ট ট্রেসিং, তাদের আইসোলেশন ও নমুনা পরীক্ষার দ্রুত ব্যবস্থা, কোয়ারেন্টাইন ও কোয়ারেন্টাইনে থাকার সময় বিশেষত দরিদ্র রোগী ও তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন, অনেকে চাকরি বাঁচাতে শরীর খারাপ নিয়ে অফিস করছেন, যার পরিণতিও হতে পারে মারাত্মক। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।